আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা সুরা ওয়াকেয়ার 33 নম্বর আয়াত পর্যন্ত পড়ছিলাম, এতটুকু পড়ছিলাম। সুরা ওয়াকেয়ার লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, 33 নম্বর আয়াত পর্যন্ত পড়ছিলাম। আজকে তবে আমরা 34 নম্বর আয়াত থেকে পড়বো। তবে সুরা এগুলো পড়ার আগে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে পড়ি আমরা, এরপর সুরা গুলো আমরা ক্লাসের শেষে পড়বো। তাহলে আমরা শুরু করি। بسم الله الرحمن الرحيم واو جبر وا এখান থেকে 34 নম্বর আয়াত থেকে واو جبر وا ফা পেশ ফু র পেশ রু শিন মিম দুই যে শিম ওয়াফুরু শিম ওয়াফুরু শিম মিম র জবর মার ফা ওয়াও পেশ ফু عين جبر عا تا دو جتين مرفوعة وفرش مرفوعة. سوري. وفرش مرفوعة. আচ্ছা, ওয়াফুর শিম, শিম এখানে গুণ না কেন? তানবিনের পরে কি এসছে? তানবিনের পরে ওই 8 হরফ, হামজাহা আইনহা গয়েনখা রলাম, এই 8 হরফের মধ্যে কোনো হরফ আসে নাই, সুতরাং এখানে গুণ না হবে। ওয়াফুর শিম মারফু আহ, লাস্টে গোলতা যেটা আছে এটা হা হয়ে যায়, তাহলে মারফু আহ। এরপরে আলিফ নুন জের, ইন নুন আলিফ জবান না, ইন না আলিফ নুন জবার আং শিন হামজা জবার শা আং শা। একটা জিনিস আপনারা খেয়াল করতেছেন, আলিফের মধ্যে যখন যজম হইতেছে আমি হামজায় বলতেছি, এটা মূল কারণ হলো আমি যদি এখানে আলিফ বলি শিন আলিফ জবার, শিন আলিফ জবার বলি, তাহলে কি হবে? শিন আলিফ জবার শা হবে, শা হবে না, শিন আলিফ জবার শা হবে। এই কারণে আমি আলিফ জবার বলতেছি না, আমি বলতেছি হামজা জবার। শিন হামজা জবার কি হবে? শা। শিন হামজা জবার শা, আলিফ জবার হলে কি হতো? শিন আলিফ জবার শা, এক আলিফ পরিমাণ টান হতো। তো আমি আগে বলছিলাম আলিফের মধ্যে যখন জবার জের পে যজম এগুলো হয় আলিফটা হামজা হয়ে যায়, তাহলে এখানে শিন হামজা জবার শা। ইন্না আংশা না নুন করা জবার না, হা নুন পেশ হুন নুন জবার না, হুন না আংশা না হুন না। আলিফ নুন জের ইং শিন আলিফ জবার শা হামজা দুই জের ইন হামজা দুই জবর আন ইন শা আন ইন না আং শা না হুন না ইন শা আ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভালো কথা বুঝতেছেন না, হামজার মধ্যে দুই জবর হলে শেষে এগুলোটা একটা রিপ্লিমেন্ট টানতে হয়, এটা আমরা আগে যাইনি, এটা আমরা দেখে খেয়াল মনে রাখবো আর কি, কাজ এটা মনে রাখবো। হামজার মধ্যে যদি দুই জবর হয় তাহলে শেষে একালি পরিমাণ টানতে হয় আর কি, মূলত হলো একই কথা, কায়দা কায়দা আগেরটাই। আমরা শেষে হরফে দুই জবার উপরে আলিফ থাকলে হামজার পরে, হামজার মধ্যে দুই জবার হলে এরপর আলিফ থাকে না আর কি, হামজার ক্ষেত্রে আলিফটা নাই, সুতরাং সমস্যা নাই, হামজার মধ্যে দুই জবার আছে, আমরা এখানে একালি পরিমাণ টানবো। অন্য হরফ যে কোনো হরফ হতো যদি ওখানে দুই জবার হয় ওখানে একটা আলিফ থাকে, কিন্তু হামজার ক্ষেত্রে এটা লেখা হয় না, সমস্যা নেই, আমরা তারপরে দুই জবার মানে একালি পরিমাণ টানবো। ইংশা আ ইন্না আংশানাহুন্না ইনশাআ। আচ্ছা, এরপরে ফা জবর ফা জিম জবর জা আইন লাম জবর আল ফা জা আল নুন খাড়া জবর না হা নুন পেশ হুন নুন জবর না ফা জা আল না হুন না। আলিফ বা জবর আবে কাব আলিফ জবর কা র দু জবর রন আবে কা রন فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا। তো যারা শোনাতে চান বা শোনাতে পারবেন ওনারা হাত উঠে রাখেন, আমি জিজ্ঞেস করবো। فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا عَيْن تَشْعُو رَا تَشْرُو بَا دُوِي زَبَرْ بَنْ عُرُو بَنْ আলিফ তা জবর আত র আলিফ জবর র বাদ জবর বান আত র বান উরু বান আত
রবান করলে আত র বা একাধিক পরিমাণ টানতে হয়। عربا أتربا أتربا আচ্ছা এরপরে লাম জেলি আলিফ সদ জবর আস লি আস হা খাড়া জবর হা বা লাম জের বিল লি আস হা বিল ইয়া জবর ইয়া মিম ইয়া জের মি নুন জের নি লি আস হা বিল লি আস হা বিল ইয়ামিনি লি আস হা বিল ইয়ামিনি ওয়াকফ করলে لأصحاب اليمين. আচ্ছা ঠিক আছে, মিজানুর রহমান ভাই হাত উঠেছে। হ্যাঁ মিজানুর রহমান ভাই, আপনি মাইক ডাউন করে বলেন তারপরে। بسم الله الرحمن الرحيم سلام بس سل لام دولا سلا هاد بس ها ها ميم دي بس هم سلا هم ميم در مي نون لام دولا نال مينال ألف أذبر أو أذبر واو أو وا دال يزدتي لام يزدلي نون دولا نال لينا سلطم من الأولين سلتم سلتم من الأولين. سلام برسول سلام سلام برسول لام دولا تادي بستون تادي بستا ميم دي بستون এটা খুব বিস্তার وَسُلَّةٌ ঘটনা হচ্ছে। ميم ميم دور ميم در مي نون لام دور نال مينال ألف خرا دور آ خوا در كي روي يزر دي نون دور نا نون نا وَسُلَّةٌ مِنَ الْآخِرِينَ وَثُلَّةٌ مِنَ الْآخِرِينَ وَثُلَّةٌ وَذَوْ مِنَ الْآخِرِينَ আচ্ছা ঠিক আছে। ألف صدور أس هاكرا دور ها با لم باس سين بس بس باشين باشين بس بوش سين باشين بس موت سين دتسي ميمالي بدور ما لم دلي وأصحاب الشمال وأصحاب الشمال شمالي ميمالي دور ما ألف صدور أس ما أسو هاكرا دور ها با فيش بوك أصحاب شكالي شين درسي كابالي دور تا لامدلي شكالي ميم ميم علي دور ما لم جلي شمالي شمالي وأصحاب الشمالي فايدتي আচ্ছা দৌড়া মিলে করতে হবে, আমি বলি শেয়ার করেন। واصحاب الشمال ما اصحاب الشمال وأصحاب الشمالي ما أصحاب الشمالي ما تنالي ما أصحاب الشمال ما أصحاب الشمال أجل تعرفوا لي باي باي يدر في سن ورد سا في سا أين هو فشو ميم واو فشمو تين ميم زو زر سيم باي يدر في سن ورد سا ميسا ميم هو فشمو ميم وادوجر ميو ميو في سامي في سمو في سمو ميو في سمو ميو في سمو ميو هذا برها ميم يدر مي ميم در ميم حميم من وقول حميم
حميم. في سموم وحميم. وحميم. আচ্ছা অনেকে হয়তো পাইতেছে না মনে হচ্ছে, এটা কোথায়? সুরা ওয়াকেয়ার 42 নম্বর আয়াত পর্যন্ত পড়া হচ্ছে, এখন 43 নম্বর আয়াত পড়া হবে সুরা ওয়াকেয়ার। হ্যাঁ ওয়ার মধ্যে তাজিদটা পড়া হবে না, আমি আগে বলছিলাম ওয়ার মধ্যে তাজিদটা কখন পড়া হবে, শুধু ওয়া জবর ওয়া। হ্যাঁ ওয়া জবর ওয়া জলাম যে জিল, লিম লাম অজলিম অজ লাম লাম মিম দুই যে লাম লিম, মিম লিম অজলি ওয়াজিল লিম ওয়াজিল লিম। অজিম মিম মিম ইয়া জের মি ইয়া জব ইয়া ইয়া মি ইয়া হা ইয়া মিম জব يا ইয়াম يا حاجبر يا ইয়া জব ইয়া ميم او فيش مو ميم دي در ميم وظل 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 ميم مي يا هم يا هموم আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মোহাম্মদ মিজানুর রহমান ভাই, আপনাকে ধন্যবাদ। এরপর আমি আরেকজনকে জিজ্ঞেস করবো, আমি একে বলি, সবাই খেয়াল করেন। ওয়াজিল্লিম ওয়াজিল্লিম মি ইয়াহমুম মি ইয়াহমুম ওয়াজিল্লিম মি ইয়াহমুম। আচ্ছা এরপরে, এরপরটা আমি, আচ্ছা এরপরে হাত উঠেছেন কামাল হোসেন ভাই। হ্যাঁ কামাল হোসেন ভাই আপনার হাত উঠেছিলেন, মাইক টন করে বলেন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم وعليكم الله الرحمن الرحيم. هاي كانت لا لا ما بيتو ولا لام ألف زاب الله با زاب الباء را زاب ري را ري دال دال وا زاب الدين دال واو دوي جرديو دال واد بيجاب الدين وا ألف لام زهر وال না, ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা। وا زبر وا لام ألف زبر لا ولا كاف زبر فا راي راي يزر دي مين دوي زبر دين مين دوي زبر دين وا لا بارد ولا كريم, لا بارد ولا كريم. انت فرهم ها من تشهون إن ياهم إنهم إنهم قاف قاف ألف زور قاف نو أفشهون قانو قانو قاف قاف زبر قاف لام زبر لا قبلا তারপরে যা খারাজ বাজা লাম জেল্লি, যা খাজা যা খারা যাব যা লাম যাব আপ যাব তা মিম ওয়া ইসমু মিম তা যা বেশমুত, মিম তা বেশমুত। মিম তা ইসমু ذلك مت را وزبر را فايزر في نون زبر لا مترفينا مترفين وشرا مترفين سامي بولي
إنهم كانوا قبل ذلك مترفين إنهم كانوا قبل ذلك مترفين. আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি আরেকবারকে জিজ্ঞেস করি, এরপর আমরা সূরাগুলোর মধ্যে চলে যাব, কারণ আমাদের এখন হাতে সময় কম, তবে আমরা সূরাগুলো শেষ করতে হবে, কারণ ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হাতুর আছে রবিউল ইসলাম ভাই, রবিউল আলম ভাই। হ্যাঁ রবিউল আলম ভাই, আপনি মাইক টান করে একটু শোনান। السلام عليكم ورحمة الله وعليكم وبركاته. السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. أزور وا أبزور كا وكا نون وبش نو وكا نو يا بش أو يا بس يو هنا، يا بس يو يا بش يو يا بش يو صوت صوت روزر ريو سيل رو بش رو صدر روزر سيل سيد سير ربش ربش رو سيو رو نون جبنا نا هم كابالي دور كامالي دور نا حا زبر حا يا ألف زبر ها কোথায় পড়তেছেন আপনি? যেখান থেকে আইন জবর হ্যাঁ আ, আইন জবর আ, লাম 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 ও জবর ও লাল। আইন জবর হা হ্যাঁ লাম লাম জবর লাল। আলাল হ্যাঁ লাল লাম দেব লাল আ লাল জাজের খজ খনুঞ্জের খি হান হানুঞ্জের হিন হানুঞ্জের হিন সালামজের তিল সিল আজব আইন আজবর আইন জবর আ জ ইয়াজের জি মিমজের মি ওয়াকা ওয়াকা নু ইউস يُسِرُّونَ يُسِرُّونَ يُتُرُّونَ عَلَى 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 الْعِيدِ عَلَى عَلَى الْحِنْثِ الْحِنْثِ الْعَظِيمِ. عظيم আচ্ছা ঠিক আছে, তারপরে হ্যাঁ আরেকটা, ওয়াকা ওকা ওকা নু يُسِرُّ বানান করতে গেলে আচ্ছা ঠিক আছে পড়েন সমস্যা নেই। ওকা নু ইফু লু না يقولون ফু লু না আহি আহি দা যা আহি দা মিরু না أإذا متنا أإذا متنا مِتْنَا وَكُنَّا وَكُنَّا আচ্ছা ঠিক আছে, তুব আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমি বলি, আমি বলি, সবাই খেয়াল করেন, আপনিও খেয়াল করেন, এরপর আমরা সূরা গুলো আমাদের চলে যাবো, আমি একটু বলি, সকলে খেয়াল করেন, বানান করেই বলি। ওয়াও জবার ওয়া, কাফ আলিফ জবার কা, নুন ওয়া পেশ নু, ওয়া কানু ওয়া কানু, ইয়া জবার ইয়া, কাফ ওয়া পেশ কু, লাম ওয়া পেশ লু, নুন জবার না, ইয়াকুলুনা ওয়া কানু ইয়াকুলুনা, হামজা জবর আলি, আচ্ছা হামজা হামজা, হামজা জবর আ, হামজা জের ই, জা আলিফ জবর জা, আ ই জা, মিম তা জের মিত, নুন আলিফ জবর না, মিত না, আ ই জা মিত না, ওয়াও জবর ওয়া, কাপ নুন পেশ কুন, নুন আলিফ জবর না, ওয়া কুন না, তা পেশ তু, র আলিফ জবর র, বা ওয়াও দু জবর বাউ, তু র বাউ, ওয়া কুন না, তু র বাউ, ওয়াও জবর ওয়া, عن جرعي ذو ألف جبر ذو وعيذو ميم ألف ذو جبر من وعيذو من حمزة جبر آ حمزة جر حمزة نون جر إن نون ألف جبر نا آ إن نا لام جبر لا ميم با جبر ما بي لا ما بي عين و بش عو سا و بش سو نون جبر نا لا ما بي عو سو نا أإذا متنا أإذا كان تكي أإذا متنا وكنا ترابا وعظاما
أَإِنَّا لَمَبْعُوثُونَ لَمَبْعُوثُونَ পুরো আয়াতটা আরেকবার বলি। সূরা ওয়াকিয়া কিন্তু খুবই সুন্দর সুন্দর আয়াত, আপনারা সবাই পড়বেন ইনশাল্লাহ। সূরা ওয়াকিয়া আমাদের একটা সূরা, আপনারা নামাজের পর পর পড়তে পারবেন, শিখে ফেললে। ওয়াকানু ইয়াকুলুনা وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা অনেকে মনে করেন শুধুমাত্র এই চিহ্নগুলো দেখলেই থামতে হবে, আর থামা যাবে না। আমার এই চিহ্ন মানে যেমন চিহ্ন ওয়াক্ত চিহ্ন ছাড়া থামা যাবে না। এখন প্রশ্ন হলো, আপনার নিঃশ্বাস হচ্ছে ছোট, আপনার তো এক নিঃশ্বাসে এত লম্বা, এখান থেকে মনে করেন এখান থেকে এতটুকু আপনার পড়ার সামর্থ্য নেই, যেহেতু আপনারা পড়ানো আসতে, সুতরাং এক নিঃশ্বাসে আপনারা পড়তে পারবেন না এখনো। তখন আপনারা কি করবেন? ওয়াক্ত চিহ্ন তো এখানে, মনে করেন এটা যদি ওয়াক্ত চিহ্ন ধরি, এখান থেকে এতটুকু বিশাল লম্বা একটা লাইন, এতটুকু তো আপনারা এক নিঃশ্বাসে পারবেন না। তখন আপনারা এখন কি করবেন? তখন আপনাদের কাজ হলো, আপনারা যে কোনো শব্দের মাঝখানে দাঁড়াতে পারবেন, শব্দের না, যে কোনো একটা শব্দ শেষে দাঁড়াতে পারবেন, অর্থাৎ শব্দের মাঝখানে দাঁড়ানো যাবে না। যেমন এখানে মিম তাজের মিত, এখানে দাঁড়ানো যাবে না, থামতে হবে। মানে থামলে কিভাবে থামবেন? মিম তাজের মিত নুনালিফ দেবেন না, মিত না, এখানে থামতে হবে। তাহলে থামার সিস্টেম কি, আপনি যে কোনো জায়গায় থামতে পারবেন, তবে একটা শব্দের শেষে, যেমন ওয়াকুন না, এখানে থামতে পারবেন, ওয়াকুন বলে থামতে পারবেন না, শব্দের মাঝখানে থামা যাবে না। এমনি একটা শব্দ শেষ, যে কোনো একটা শব্দের শেষে আপনার নিঃশ্বাস থামাতে পারবেন। তবে হ্যাঁ, থামলে আবার কি করবেন? থামলে আবার পিছন থেকে, মনে করেন আমি থামলাম ওয়াকুন না মধ্যে থামলাম, তবে থামলে কি করবো? পিছনে এক শব্দ রেখে মিলাই বলবো। বা মনে করেন আমরা থামলাম তুরবা, তুরবার মধ্যে থামলাম, তুরবার মধ্যে থামলে আমরা পরবর্তীতে, মনে আমি পড়ে দেখাই, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, ওয়াক্ফ করলে তুরা বানতো থাকবে না, তখন কি হয়ে যাবে? তুরাবা হয়ে যাবে, আমরা ওয়াক্ফের কায়দা করছি। আচ্ছা, তুরাবা হয়ে গেলে এখন আমরা থামলাম তুরাবার মধ্যে, পরবর্তীতে আবার নিঃশ্বাস নিব, তারপরে নিঃশ্বাস নিয়ে আবার একটা শব্দ পিছন থেকে ফুটবো, ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান ইন্না লামাবউসুন। অর্থাৎ আমি এটাই বুঝাতে চাচ্ছি যে কি, শুধুমাত্র চিহ্ন গুলো দেখলে থামতে পারবেন এমন নয়, আপনার যেখানে ইচ্ছা থামতে পারবেন, তবে শব্দ হলো এটা পূর্ণ শব্দ, শব্দ শেষে দাঁড়াতে হবে, শব্দের মাঝখানে দাঁড়াতে যাবে না। আবার যেখানে দাঁড়াবো এর আগের একটা শব্দ থেকে, এক দুইটা শব্দ থেকে পিছন থেকে টেনে পড়তে হবে। আমি পড়ে দেখাই, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা, আমার নিঃশ্বাস এখানে শেষ, পরবর্তীতে আবার নিঃশ্বাস নিব, وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। وقفة এই নিয়মটা আপনাদের বুঝে এসছে? وقفة নিয়মটা কিন্তু অনেকে জানেন না। মোটামুটি বুঝছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, একটা প্রশ্ন হয় যে আইজার সামনে ডানে যে ওয়াক্ফ চিহ্নটা আছে লাম, হ্যাঁ এগুলা এখানে আমি যে আমি বলছিলাম, এগুলা লাম চিহ্ন যেগুলো আছে, ওখানে যদি শুধুমাত্র চিহ্ন ওটাকে যদি, থামলাম, হ্যাঁ, লাম থাকলে এখানে দাঁড়ানো যাবে, নিষেধ আর কি, লামটা মানে নিষেধ। তবে হ্যাঁ, আচ্ছা নিঃশ্বাস নিঃশ্বাস শেষ করে আবার টেনে পড়তে পারবেন, নিঃশ্বাস শেষ করে মনে করেন ওয়াকানু ইয়াকুলুন, দাঁড়ালেন, তারপর আবার ইয়াকুলুনা আইজা, ওভাবে পারবেন, একেবারে দাঁড়াতে পারবেন না আর কি, ইয়াকুলুন বলে শেষ, এরপর আবার আইজা থেকে শুরু করবেন, এভাবে পারবেন না। ঠিক আছে, ইয়াকুলু না করতে হবে। বলুন পরিচয় করবেন, আবার মানে মিলে পড়তে হবে, আবার কথা হলো মানে লাম থাকলে এখানে দাঁড়ানো যাবে না, লাম মানে হলো জি নিষেধ। জি আচ্ছা নিশ্চয়। ওকে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি অনেক পড়ছি, আমরা ওদিকে চলে যাই, সুরাগুলোর দিকে চলে যাই। আজকে আমরা কতটুকু পড়ছি একটু সবাইকে মনে করাই, এতটুকু, এটা হচ্ছে 47 নম্বর আয়াত। আচ্ছা, 47 নম্বর, প্রায় 8-9টা আয়াত পড়ছি, আয়াতগুলো একটু বড়, সমস্যা নেই। তাহলে 8-9টা আয়াত পড়ছি, এরপর বাকিগুলো আপনারা দেখে আসবেন। আমরা আমাদের উদ্দেশ্য শেষ করা না, আমাদের উদ্দেশ্য সূরা বা আখতারাও শেষ করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যতটুকু পড়বো অতটুকু বুঝে বুঝে পড়বো, বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ আমাদের, আমরা অনেক আগাতে পারবো। হ্যাঁ, আমাদের অ্যাডভান্স কোর্সে আমরা
আপনারা যদি ভর্তি হন, যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন। অ্যাডভান্স কোর্স সামনে আসতেছে, ঈদের পরে আসবে। ওখানে আমরা ইনশাল্লাহ সুরা ইয়াসিন, সুরা মুলক, তারপরে 30 নম্বর পারা, ওগুলো আমরা ইনশাল্লাহ ওখানে পড়বো। আরো অ্যাডভান্স কিছু কায়দা পড়বো। এই কোর্সের আমার মূল এদের উদ্দেশ্য অ্যাডভান্স হচ্ছে, কোর্সটা কটা থেকে, সময় কটা কটা থেকে? ওটা রাত্রে 9:30 বা 10:30 সময় ঠিক করা হবে সবাই থেকে রাত মতামত নিয়ে। রাতে? হ্যাঁ, রাত্রে হয়, সকালে হয় না। আমাদের সকালে কোনো কোর্স হয় না, শুধু রমজান মাসের উপলক্ষে আমরা সকালে খুলছি। আমাদের তো এমনি 9:30 হয় বা 10:30, যে কোনো একটা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে গতকালকে আমরা সুরা ফিল পড়ছিলাম এবং আপনাদের থেকে সুরা ফিল নেওয়া হয়েছিল। আজকে আমরা সুরা কুরাইশ পড়বো। আচ্ছা, সুরা কুরাইশটা আসতেছে না, আমি সরাসরি পিডিএফ ফাইলটা ওপেন করি। إذا بهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. الله ওকে, কারসে দেখা যাচ্ছে। ওকে, তাহলে সূরা কুরাইশটা আসলো, আমরা তাহলে সূরা কুরাইশ থেকে পড়ি। বিসম আল্লাহির রহমানির রহিম। সূরা কুরাইশের মধ্যে আয়াত হচ্ছে 4টা, রুকু হচ্ছে 1টা। সূরা তো কুরাইশিন মক্কিয়া, সূরা কুরাইশ এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসম আল্লাহির রহমানির রহিম, بسم الله الرحمن الرحيم। بسم الله অর্থ হয়তো অনেকে জানেন না। بسم الله অর্থ কি? بسم الله আল্লাহর নামে শুরু করতেছি। আর রহমান, যিনি রহমান অর্থাৎ পরম করুণাময়, আর রহিম যিনি অতি দয়ালু। তো অতি দয়াল, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আচ্ছা, লামজের লি আলিফ ইয়াজের ই লি ই লাম খরাজ বললা পাজের ফি লি ইলা ফি পালন করবো না, এটা এটা সকলে পারেন। লি ইলা ফি কুরাইশ, অনেকে কুরাইশ রজবর রাই রাইশ পড়েন, কুরাইশ হবে না, কি হবে? কুরাইশ। লি ইলা ফি কুরাইশ, কুরাইশ ইলা ফিহিম, ইলা ফিহিম রিহলাতাশ শিতাই, রিহলাতাশ শিতাই والصيف، والصيف إلى فيهم رحلة الشتاء والصيف. تشغلي باربن فليعبدوا رب، احنا هناك رب بولن رب خبن راجب الر، فليعبدوا رب هذا البيت، رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف. سورة قريش شعوذ ايه كان عميها بودسينا কেউ শোনাতে পারলে শোনাতে পারেন, হাত উঠে রাখেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, রবিউল ইসলাম ভাই হাত উঠানো আছে? হ্যাঁ রবিউল ইসলাম ভাই, তাহলে আপনি একবার শুনেন। السلام عليكم. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش، قريش نয়, আমি إيلافهم যেটা বলছিলাম, رحلة হ্যাঁ ইলাফ কুরাইশ নয়, কি অনেকে আপনারা বাংলায় قريش. বাংলায় কুরাইশ বংশ পড়ছেন, এখানে আরবিতে কুরাইশ পড়েন, কুরাইশ না, কি হবে? কুরাইশ, রজবার র, রইশ, রজা যাবার রই, قريش. কুরাইশ। হ্যাঁ بسم লি الله ইলাফ, الرحمن الرحيم. لي إلى في قريش. لي إله هيتس هذا لي إله هنا لي إي لي إي لا في لي لي إي لا إلى في قريش. تعرفوا إلى فيهم إي رحلة ألف الشتاء ألف خرجين والصيف. ألف خرجين كي أكاري فريمان تانتا هوي إي لا إي لا فيهم. إلى فيهم رحلة الشتاء والصيف. شتاء إي حمزة هل أسبرتو يعبدوا شتائي، شتائي حمزة أسبرتو هوي شتائي شتائي
والصيف. والصيف ستاعي الصيف فليعبدوا رب هذا البيت الذين أطعمهم من جوع. الذي أطعمهم ناني الذي أطعمهم الذي أطعمهم من جوع أطعمهم طيب قل قل أخرى أطعمهم أطعمهم من جوع أطعمهم من خوف وآمنهم آمنهم من خوف. তো দেখতে পাচ্ছেন সকলে, আপনারা নিজেরা মনে করেন পারেন, তবে যখন শুনাবেন তখন বুঝতে পারবেন আপনার কোথায় ভুল আছে কোথায় ভুল নেই, এই কারণে আমি সবাইকে বলি শোনানোর জন্য। তো আপনাকে যেগুলো ধরে দিয়েছি আপনি এগুলো আবার চেষ্টা করবেন, ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনার ভুলগুলো আপনি আবার ঠিক করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, রবিউল ইসলাম আলম ভাই, আমি আপনার মাইকটা অফ করে দিচ্ছি। এরপর আমি আরেকজনকে জিজ্ঞেস করি, মোহাম্মদ কামাল হোসেন ভাই। হ্যাঁ কামাল হোসেন ভাই, আপনি একবার শুনান। بسم الله الرحمن الرحيم لإلاف ই হ্যাঁ এটা আমাকে قريش আপনি দোনো ভুল করতেছেন, লি ই আলিফ ইয়াজের ই এক আলিফ লি ই লাফি إلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم وآمنهم. আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা মোটামুটি সকালে পারবেন, সুরা কুরাইশটা সহজ আছে। আমি সুরা মাউন চলে যাই, আমাদের সময় অলরেডি অনেক হয়ে গেছে, প্রায় আমাদের 35-36 মিনিট ক্লাস হয়ে গেছে আমাদের। আচ্ছা আমি সুরা মাউনটা একবার পড়ি, সুরাতুল মাউনি মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আরআইতাল্লাযী, আস্তে আস্তে পড়ি, আরআইতাল্লাযী ইউকাযযিবু ইউকাযযিব, ওইটা অনেকে পারেন না হয়তো, সূরা মাউনটা অনেকের কাছে কঠিন মনে হয়, একটু বড়, এত বড়ও না ছোট, তবে অন্যগুলোর তুলনায় একটু বড় আর কি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আমি আবার পড়ি সূরা মাউনটা, অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকে হয়তো পারেনও না, আমি বলি একবার সকলে খেয়াল করেন। ভিডিওটা যেহেতু রেকর্ড হচ্ছে, আপনারা আমি আজকে নিব না কারো থেকে, যেহেতু আমাদের সময় প্রায় শেষ, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের থেকে সূরা মাউনটা নেওয়া হবে। সূরা মাউনটা অনেকের কাছে কঠিন মনে হয়, সুতরাং আগামীকালকে ভিডিওটা দেখে দেখে শিখে ফেলতে পারবেন, ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على
ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. اوكي সবাই ভিডিওটা দেখে দেখে শিখে নিবেন ইনশাআল্লাহ, আমরা আগামীকালকে থেকে নিবো। আজকে যেহেতু আমাদের সময় নেই, কারো থেকে নিচ্ছি না, দেখি এমনি কারো কোনো প্রশ্ন আছে, কোথাও বুঝেন না এমন কেউ আছে কিনা। হ্যাঁ, বা হুজুর কোনো হুজুর আল্লাহ জিনা আলেফে কিন্তু জবর নাই, কিন্তু আল্লাহ জিনা পড়তেছি হুজুর। আচ্ছা এটা বলি, এরকম আল্লাহ দিনে অনেক জায়গায় দেখবেন যেখানে আলিফের মধ্যে জবর নেই। মূলত এখানে আলিফের মধ্যে জবর হতো, আলিফের মধ্যে জবরটা দেওয়া হয় নাই যাতে করে আপনারা আগের আয়াতের সাথে মিলে পড়েন। যেমন সাহুনা নুনের মধ্যে কি আছে, জবর আছে, তো নুনের মধ্যে জবর যেহেতু আছে কারণে আল্লাহর মধ্যে আলিফের মধ্যে জবর দেয় নাই, ওনারা বলতে চাচ্ছে আপনারা মিলে পড়েন আর কি। সাহুনাল্লাদি, এরকম আল্লাহ দিন অনেক জায়গায়, এরকম আল্লাহ দিন অনেক জায়গায় দেখবেন, তো আপনারা ওখানে জবর পড়বেন, ঠিক আছে? তাহলে সাহুনাল্লাদি, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? চেষ্টা করি কারো কোনো প্রশ্ন থাকবে না, ইনশাল্লাহ সবাই শিখে নেবেন ইনশাল্লাহ। আর সূরা ওয়াকে আরো যতটুকু আছে কমপক্ষে 5-10টা আয়াত ইনশাল্লাহ অবশ্যই পড়বেন, নিজেরা না পড়লে শিখে হবে না। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো ইনশাল্লাহ, আগামীকালকে আবার দেখা হবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।